কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রোববার মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিন গত রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা। সংবাদ সম্মেলন থেকে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা আবারও বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যাবেন। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, রোববারের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ সব শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও জানান, সারা দেশে প্রায় ৩,০০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছে ২৬৩ শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে। এ গণনার কার্যক্রম শেষে সংবাদ সম্মেলন করে জানানো হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।